সুন্নাত নফল সালাত বিষয়ক। ফরজ সালাত যেমন মুমিনের জীবনের শ্রেষ্ঠতম ইবাদত, তেমনি নফল সালাতও সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত ও এবং আল্লাহ সন্তুষ্টি ও নৈকট্য লাভের অন্যতম উপায়। ফরজের অতিরিক্ত কর্মকে নফল বলা হয়। কিছু সময়ে কিছু পরিমাণ নফল সালাত পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন বা তিনি নিজে তা পালন করেছেন, এগুলিকে সুন্নত বলা হয়। যে সকল নফল সালাতের বিষয়ে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন সেগুলিকে সুন্নতে মুয়াক্কাদা ও অন্যগুলিকে সুন্নতে গায়ে মুয়াক্কাদা বলা হয়। এ ধরনের কিছু সুন্নত সালাত সম্পর্কে হাদিসে বেশি গুরুত্ব প্রদানের ফলে কোনো ইমাম ও ফকিহ তাকে ওয়াজিব বলেছেন। বিভিন্ন হাদিস সহি হাদিসে সাধারণভাবে যত বেশি পাওয়া যায় নফল সালাত আদায়ের উৎসাহ দেওয়া হয়েছে। এক সাহাবি প্রশ্ন করেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম কি? উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর জন্য বেশি বেশি সাজদা করবে, অর্থাৎ বেশি বেশি নফল সালাত আদায় করবে। কারণ তুমি যখনই আল্লাহর জন্য একটি সাজদা করো, তখনই তার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং তোমার একটি পাপ মোচন করেন। অন্য এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আবেদন করেন যে তিনি জান্নাতে তার সাহচর্য চান। তিনি বলেন, তাহলে বেশি বেশি সাজদা করো, অর্থাৎ নফল সালাত আদায় করে তুমি আমাকে তোমার বিষয়ে সাহায্য করো, অর্থাৎ আমি যেন তোমাকে আমার কাছে রাখতে পারি, এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত সর্বশ্রেষ্ঠ বিষয়, কাজেই যার পক্ষে সম্ভব হবে সে যেন যত বেশি পারে সালাত আদায় করে। হাদিসটি হাসান। সাধারণভাবে নফল সালাত ছাড়াও বিভিন্ন সময়ে বা স্থানে বিশেষ সালাতের বিশেষ মর্যাদা বা ফজিলতের কথাও সহি হাদিসে বর্ণিত হয়েছে। আমরা ইতিপূর্বে মাওসিলের আলোচনা থেকে জানতে পেরেছি যে সহি হাদিস থেকে নিম্নলিখিত বিশেষ সুন্নত নফল সালাতের কথা জানা যায়। ফরজ সালাতের আগে, পরে সুন্নত সালাত, তারাবিহ, দোহা, চাষ্ট, রাতের সালাত বা তাহাজ্জুদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, ইস্তিখারার সালাত, কুসুফের সালাত অর্থাৎ ভয়ের সালাত, ইস্তিশকার সালাত ও সালাতুত তাসবিহ। এছাড়া পাপ করে ফেললে দু রাকাত সালাত আদায় করে তাওবা করার কথাও হাদিস শরীফে বর্ণিত হয়েছে। কয়েক একটি জয়ীফ হাদিসে সালাতুল হাজত বর্ণিত হয়েছে। সুন্নত নফল সালাতের বিষয়ে এত সহি হাদিস থাকা সত্ত্বেও জালিয়াতগণ এ বিষয়ে অনেক জাল হাদিস প্রচার করেছে। অন্যান্য জাল হাদিসের মতোই এগুলিকে অনেক আকর্ষণীয় অবান্তর সবের কথা বলা হয়েছে। জালিয়াতগণ দুটি ক্ষেত্রে এই কাজ করেছে। প্রথমত, সহি হাদিসে উল্লিখিত নফল সুন্নত সালাতগুলির জন্য বানোয়াট ফজিলত ছুঁয়া বা পদ্ধতি তৈরি হয়েছে। দ্বিতীয়ত, বিভিন্ন সময় স্থান বা কারণের জন্য বিভিন্ন পদ্ধতি সালাতের উদ্ভাবন করে সেগুলির কাল্পনিক স্বভাব ফজিলত বা আশয়ের কাহিনী বানিয়েছে। আমাদের দেশে প্রচলিত এ বিষয়ে কিছু ভিত্তিহীন কথাবার্তা বা জাল হাদিস এখানে উল্লেখ করছি। সহি হাদিসে প্রমাণিত সুন্নত নফল সালাত বিষয়ক বানোয়াট হাদিসগুলি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, শুধুমাত্র এ সকল সালাত বিষয়ক মন গড়া পদ্ধতিগুলি আলোচনা করব। এরপর জালিয়াতগণ মন গড়াভাবে যে সকল সালাত ও ফজিলতের কাহিনী বানিয়েছে সেগুলি উল্লেখ করব। হাদিসের নামে জালিয়াতি পৃষ্ঠ নম্বর 378 এবং 79।